সেলিম ভাই, আপনি যেমনটি বলছিলেন যে যুদ্ধের রসদ মূলত কিছুটা কমতির পথে, হয়তো এরই মধ্যে ইরানের হামলার পাল্টা জবাব দেবে ইসরায়েল, এর মধ্যে ইসরায়েল আমেরিকাকে বলেছে যে ইসরায়েল ইরানে হামলা করলেও সেখানে শুধুমাত্র সামরিক ঘাঁটিতে হামলা করবে, এই বিষয়টি কেন, শুধু সামরিক ঘাঁটি কেন? দেখেন, বিভিন্ন কূটনৈতিক সূত্র বা অন্যান্য সূত্র, যে আমেরিকায় তো বিভিন্ন ডিফেন্স সিস্টেম এই সূত্র ধরে, মার্কিন পত্রপত্রিকা এবং সেখানকার সূত্র ধরে অন্যান্য দেশের বড় বড় পত্রপত্রিকায় যে জিনিসটা আসছে, যেটা আমরা অনলাইনে দেখেছি, সেটি আসলে হচ্ছে আমেরিকা চায় না যে কোনোভাবেই তেলের স্থাপনায় হামলা হোক, পারমাণবিক স্থাপনায় হামলা হোক, কারণ জানে যে ইরানের কাছে এখনো পারমাণবিক অস্ত্র আছে কিনা এ বিষয়ে কিন্তু পশ্চিমা বিশ্ব নিশ্চিত না। এটি একটা বড় জিনিস। দুই নাম্বার, ইরান ইতিমধ্যে হুমকি দিয়ে রেখেছে যে যদি তার তেলের স্থাপনায় হামলা চালানো হয়, তাহলে আপনার সে পুরোপুরি এই যে হরমুজ প্রণালী বা তার যে এইখান থেকে সাগরে যে তেল যায় সৌদি আরব থেকে, কুয়েত, কাতার, এইখান থেকে যে তেলটা গিয়ে সাগর, মানে সাগর পথ ব্যবহার করে, সাগর পথ ব্যবহার করে জাহাজে করে সেই পথটা পুরোপুরি অবরুদ্ধ করে দেবে, এবং আমেরিকানরা জানে যে এই ক্ষমতা ইরানের আছে। এই ক্ষমতা যদি ইরান ব্যবহার করে, তাহলে কিন্তু তেলের বাজারে একটা বিরাট প্রভাব পড়বে, এবং তেলের সবচেয়ে বড় ভোক্তা, বলা হয় যে আমাদের এখানে জনসংখ্যা বেশি এই এশিয়ার, চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এসব সব এই এই এশিয়ায় বিপুল সংখ্যক মানুষ, কিন্তু যদি পার ক্যাপিটার মতো পার প্রত্যেক মানুষ কিছু যদি আপনি ব্যবহার দেখেন, তাহলে ইউরোপ আমেরিকায় কিন্তু তেলের ব্যবহার সবচেয়ে, জ্বালানি, এই যে জীবাশ্ম জ্বালানি, এই জ্বালানি তেলের পরিমাণ সবচেয়ে বেশি। আর মনে রাখতে হবে যে ইতিমধ্যে আজকে অক্টোবরের ১৬ তারিখ চলে আসছে, ওইখানে ইউরোপ এবং আমেরিকায় কিন্তু শীত শুরু হয়ে গেছে, এবং এই শীতের মধ্যে তাদেরকে উষ্ণ রাখার একমাত্র পথ হচ্ছে জ্বালানি তেল। এই জ্বালানি তেলের দাম যদি বাড়ে, তো সেটা কিন্তু সরাসরি এফেক্ট করবে হচ্ছে আমেরিকার এবং ইউরোপের সাধারণ মানুষদের। ইতিমধ্যে ইউরোপের, পশ্চিম ইউরোপের অনেকগুলো দেশ রাশিয়ার কাছ থেকে কম দামে গ্যাস কিনতে না পারার কারণে তারা ক্ষতিগ্রস্ত। এখন যদি বোঝার উপর শাকের আটির মতো হয় যে রাশিয়ার কাছ থেকেও কম দামে গ্যাস, তেল, গ্যাস কিনতে পাচ্ছি না, আবার যে অন্যদের কাছ থেকে কিনবো সেটাও আমার আসার উপায় নেই, তাহলে তারা কিন্তু একটা বিপুল সংকটে পড়বে। এই জন্য বলা হচ্ছে যে মানে বাইডেনের সঙ্গে বা বাইডেন প্রশাসনের সঙ্গে ইরানের বা একটা মানে ডিপ্লোমেসি তো সবসময় সামনে ইয়েতে হয় না, ডিপ্লোমেসি অনেক সময় পেছনের দরজা দিয়েও চলে। তো সেই সূত্র ধরে বলা হচ্ছে যে ইরানের সঙ্গে এই ধরনের একটা ডিপ্লোম্যাটিক আলোচনা হয়েছে যে ইসরায়েল মান রক্ষার জন্য তোমার উপরে দুটাটা হামলা চালাবে বা সামরিক ঘাঁটিটাটিতে এদিকে পড়বে, যাতে তুমি খুব বেশি ক্ষতি, তুমি বাবা এর বেশি জবাব টবাব দিও না, এইরকম একটা আপনার চুক্তিতে বা অলিখিত চুক্তিতে দুই পক্ষ পৌঁছেছে বলে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে। কারণ এর আগের যে দুটো অপশনের কথা আপনি বললেন, তার সেই দুটো যদি ব্যবহার করা হয়, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, কারণ ইরান যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে তার পরিণতি, কারণ পারমাণবিক অস্ত্র পৃথিবীর কোথাও ব্যবহৃত হোক, এটা কোনো মানুষ চায় না, কোনো স্বাভাবিক মানুষের চাওয়া উচিত না, ফলে তার একটা ভয় আছে। সেক্ষেত্রে মানে ইসরায়েলের তো ক্ষতি হবেই, আশপাশের পুরো অঞ্চলের ক্ষতি হবে, সেক্ষেত্রে ইসরায়েলও ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে ইরানেরও ব্যাপক ক্ষতি হবে, অন্যান্যদেরও ক্ষতি হবে। সুতরাং এই বিপুল ক্ষতি কারোর কাছে, কেউ এখনো পারমাণবিক যুদ্ধের ইয়ে চায় না। আপনি রাশিয়াকে এত উস্কানি দিচ্ছে, তারপরেও কিন্তু রাশিয়া কিন্তু এই জায়গায় কিন্তু যায়নি,